দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা প্রতিদিন দেশের কথা দশের কথা অনুষ্ঠানে প্রতিদিনের ঘটে যাওয়া মূল বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব লঞ্চ, ডুবি ও র‍্যাপ প্রসঙ্গ নিয়ে। দর্শক, আপনারা এতক্ষণে নিশ্চয়ই সবাই জানেন আজকে শীতলক্ষ্যা নদীতে একটি লঞ্চ ডুবেছে এবং সেই লঞ্চ ডুবির ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা আসলে চাই না এ ধরনের খবর নিয়ে প্রতিদিন আপনাদের সাথে আলোচনা সমালোচনা করতে, আমরা চাই আমরা ভালো খবর শুনব। এরপরেও আজকের এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন সেই যে মূল্যবান প্রাণগুলো আসলে আমরা আজকে হারিয়েছি তাদের প্রত্যেকের প্রতি গভীর শোক প্রকাশ করছি আমি দেশ টেলিভিশনের পক্ষ থেকে। প্রতিদিন আসলে আমরা বলি যে আমরা ভালো থাকতে চাই, আমরা ভালো খবর পেতে চাই, কিন্তু এরপরেও আমাদেরকে এরকম লঞ্চ ডুবির ঘটনা শুনতে হচ্ছে, শুনতে হচ্ছে এ ধরনের দুর্ঘটনার কথা, তাজা প্রাণ চলে যাচ্ছে আমাদের চোখের সামনে নিমিষে। চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা কথা বলবো র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে, র‍্যাব প্রসঙ্গ নিয়ে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড তিনি বাংলাদেশে এসেছেন এবং এটি নিয়ে একটি বৈঠক আজকে ঘটে গেছে। সেই বৈঠক নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আজকের এই আলোচনাটি দেশ টেলিভিশনের পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, সেই সাথে দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/ দেশ টিভি অনলাইনে। আজকের আলোচনায় আমাদের সাথে চারজন বিশেষ অতিথি যুক্ত হচ্ছেন, আমি একটু আপনাদের সাথে সেই বিশেষ অতিথিদের পরিচয় করে দিতে চাই। আজকের দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আমার সাথে যুক্ত হয়েছেন মেজর জেনারেল আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক। আমার সাথে যুক্ত হয়েছেন স্থপতি মোবাশ্বের হোসেন, পরিবেশবিদ নগর বিশ্লেষক। আমাদের সাথে আছেন ডক্টর মীর তারেক আলী, অধ্যাপক নৌযান ও নৌযন্ত্র কৌশল বুয়েট। সেই সাথে আছেন মাইনুল আলম, জ্যেষ্ঠ সাংবাদিক, কূটনৈতিক সম্পাদক দৈনিক ইত্তেফাক। আর আমি তাসনুভা তন্নি থাকছি আপনাদের সাথে আজকের পুরো আলোচনা জুড়ে। আমি একটু শুরুতেই আসলে লঞ্চ ডুবির ঘটনায় আসতে চাই। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে আজকে একটি মালবাহী জাহাজের ধাক্কায় একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। এই পর্যন্ত ৬ জনের লাশ উদ্ধার করা গেছে, সেই সাথে এখনও আরও অনেককেই আসলে উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে এখনও ১৫ থেকে ২০ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ আজকের মতন স্থগিত ঘোষণা করা হয়েছে, কাল সকাল থেকে হয়তো আবারও উদ্ধার কাজ চলবে। আমি একটু প্রথমেই আসতে চাই স্থপতি মোবাশ্বের হোসেন আপনার কাছে। লঞ্চ ডুবির ঘটনা প্রতি বছর হচ্ছে, বারবার হচ্ছে, এরকম একটি জায়গা এমন একটি শীতলক্ষ্যার নদীতে, আসলে এটি তেমন বড় কোনো নদী নয়, আমরা আসলে পারাপার বলতে যেটি বুঝি এই শীতলক্ষ্যা নদীতে হয়তো সেটিই বেশিরভাগ হয়ে থাকে, এবং যেই লঞ্চটি আসলে ডুবে গেছে সেই লঞ্চটিও আসলে ঢাকা থেকে মুন্সিগঞ্জ লোক পারাপার করছিল, কি কারণে বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে, প্রশাসনের কি নজরদারির ঘাটতি রয়েছে কিনা, আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আমি প্রথমে আন্তর্জাতিকভাবে কিছু তথ্য দিতে চাই। পৃথিবীতে যত রকম যানবাহন আছে তার ভিতরে জলযানে সবচেয়ে কম অ্যাক্সিডেন্ট হয়, সবচেয়ে কম ক্ষতি হয়, এবং এটা রাস্তাঘাট নিয়মিত মেরামত করার প্রয়োজন হয় না, খালি কতগুলি নীতি নির্ধারণে যদি সঠিকভাবে পালন করা হয় তাহলেই এটা মানুষকে সহজে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে অনেকেই শুনলে আশ্চর্য হন যে আমরা যখন ফ্লাইওভার বানাচ্ছি বিশ্বের উন্নত দেশে, ফ্লাইওভারের বদলে ঠিক একই পদ্ধতিতে ওয়াটার বডি বানাচ্ছে, যেটা দিয়ে সেই ফ্লাইওভারের মতন ব্রিজের মাঝখান দিয়ে লঞ্চ বা জাহাজ চলাচল করছে আর দুই পাশ দিয়ে লোকজন যাতায়াত করছে, এমনকি এই ওয়াটার বডি, এই ওয়াটার কি বলে ব্রিজটা নদীর উপর দিয়েও চলে যাচ্ছে, অর্থাৎ নিচে দিয়েও লঞ্চ জাহাজ চলাচল করছে, উপর দিয়েও জাহাজ চলাচল করছে। কারণটি হচ্ছে যান চলাচলে সবচেয়ে বেশি জনসংখ্যা এর মাধ্যমে উপকার পায় এবং অতি সহজেই অল্প ব্যয়ে অনেক মানুষকে একসাথে নিয়ে যাওয়া যায় এবং অ্যাক্সিডেন্টের পার্সেন্টেজ অসম্ভব অসম্ভব রকম কম। এই জিনিসগুলি কিন্তু বিবেচনায় যদি আমরা নেই কিন্তু তাহলে কিন্তু আমাদের এখানে কেন এই দুর্ঘটনাগুলি ঘটছে সেগুলির ব্যাপারে আমরা জানার চেষ্টা করব এবং জানার চেষ্টা করতে পারছি কিনা সেই তথ্যগুলি আসবে। এখন দেখা যাকে যে গত ৫০ বছরের স্বাধীনতার পর থেকে যত অ্যাক্সিডেন্ট হয়েছে, যত মানুষ মারা গেছে, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা শুনেছি তদন্ত হচ্ছে, ৫০ বছর ধরে শুধু তদন্তই হচ্ছে এবং সঠিক তথ্য হয়তো তদন্তে বের হয়ে আসছে কিন্তু সেই তথ্য জনগণের সামনে উন্মোচিত করা হয় নাই,
বা তদন্তের আলোকে বিচার ব্যবস্থা সঠিকভাবে নেওয়া হয় নাই, যে কারণে এই ঘটনাগুলি দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এবং এখানে যেহেতু মীর সাহেব আছেন, উনি এই ব্যাপারে অনেক সঠিক তথ্য দিতে পারবেন, কি কারণে ঘটে, কোথা থেকে ঘটে, জাহাজের ভিতরে কি ধরনের ভুল থাকলে বা লঞ্চের ভিতরে কি ধরনের ভুল থাকলে এই ঘটনাগুলি ঘটে। জি জনাব মোবাশ্বর হোসেন, আপনার এই কথাটি সূত্র ধরে আমি আসলে আপনার কাছে ফেরত আসবো। আমি একটু ডক্টর মীর তারেকালি আপনার কাছেই আসতে চাই। স্থপতি মোবাশ্বর হোসেন যে কথাটি বলছিলেন, আসলে কি ধরনের যান্ত্রিক ত্রুটি থাকে বা কি ধরনের আসলে মেইনটেনেন্সের আমাদের কোনো সমস্যা আছে কিনা, আমার প্রশ্ন হচ্ছে বারবারই এইভাবে নৌ দুর্ঘটনা ঘটছে এবং বাংলাদেশে 35%-এরও বেশি লোক আসলে নৌপথ ব্যবহার করছেন যাতায়াতের জন্য। একটি প্রশাসন তো নিশ্চয়ই আছে, যে প্রশাসনের কাজ এই নৌযানগুলোর ফিটনেস আছে কিনা কিংবা এই নৌযানগুলো ব্যবহার উপযোগী কিনা সেটি দেখভাল করবার। আপনার কি মনে হয় ওই জায়গাটির থেকে আসলে আমরা পিছিয়ে আছি কিনা? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন আমাদের নৌপথে নৌযানগুলো যে চলাচল করে সেটা একটা আইন মেনে চলে, সেই আইন হচ্ছে ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স 1976। এবং এই ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স 1976 অনুযায়ী নৌপথে চলাচলকারী নৌযান যেগুলোর দৈর্ঘ্য কমপক্ষে 20 মিটার এবং যেগুলোতে যে ইঞ্জিন ব্যবহার করে সেটা যদি কমপক্ষে 12 কিলোওয়াট হয় তাহলে কিন্তু সেই নৌযানগুলোকে রেজিস্ট্রেশন করার কথা। কিন্তু আমরা দেখছি যে আমাদের নৌপথে যে পরিমাণ নৌযান আছে তার মধ্যে রেজিস্ট্রেশন করার যোগ্য এরকম অনেক নৌযান আছে যেগুলোকে আসলে আমরা রেজিস্ট্রেশন আওতায় আনতে পারিনি। এখন রেজিস্ট্রেশন করার পরের পরবর্তী যে ধাপটা হলো যে নৌযানগুলো প্রতি বছর সার্ভে করার কথা যে এগুলো চলাচলের উপযোগী আছে কি না। সো আপনাকে এই ধাপে ধাপে এগোতে হবে, অর্থাৎ আপনাকে আগে নৌশুমারি করে নৌযানগুলোকে আপনাকে রেজিস্ট্রেশন আওতে আনতে হবে, তারপরে আপনার এগুলোর যে নিয়মিত এগুলো চলাচলে উপযোগী কিনা সেই জিনিসটা চেক করতে হবে। এখন আমরা যেটা দেখছি যে আমাদের এখানে বর্তমানে যে রেজিস্টার্ড নৌযানের সংখ্যা সেটা হচ্ছে মাত্র 14,000, তার মানে এর বাইরে একটা বিরাট সংখ্যক নৌযান রয়েছে যেগুলোকে আমরা রেজিস্ট্রেশনের আওতে আনতে পারছি না। এবং এই 14,000 নৌযানের মধ্যে সবগুলোকে কিন্তু আসলে প্রতি বছর সার্ভে করার কথা, কিন্তু আমরা দেখছি যে 14,000-এর মধ্যে মাত্র 7-8 হাজার নৌযান প্রতি বছর সার্ভে করা হচ্ছে। তার মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা আসলে কি কারণে হচ্ছে এটা অনুসন্ধান করে দেখার কথা। এরপরে আসি যে এই নৌযানগুলো চালানোর জন্য আমার যে দক্ষ চালক অর্থাৎ মাস্টার এবং ড্রাইভার থাকার কথা সেই পরিমাণ কিন্তু চালক আমাদের নেই, যার জন্য আমরা দেখছি যে অধিকাংশ ক্ষেত্রে যখন দুর্ঘটনা ঘটছে তারপরে যখন তদন্ত করা হচ্ছে তদন্তের পরে বেরিয়ে আসছে যে এখানে ডিজাইনের সমস্যা ছিল, রেগুলার সার্ভে করা হতো না, যারা চালাচ্ছেন তাদের সনদ ঠিক নেই, এরকম অনেকগুলো কারণ চলে আসে। তো আমাদের আসলে তদন্তের পরেই কেন এই কারণগুলো আসে, এই এই একটি নৌযান আসলে চলবার মতো পর্যায়ে আছে কিনা সেটি তো আসলে সেই নৌযানটি চলাচল করবার আগেই এই বিষয়গুলো সামনে আসবার কথা। হ্যাঁ, আপনি ভালো পয়েন্ট ধরেছেন যে আমাদের এই যে নৌযানগুলোকে ইয়ারলি যে সার্ভে করা হয়, আমি যদি 8,000 নৌযান ধরি আমাদের সার্ভেয়ারের সংখ্যা কিন্তু হাতে গোনা কয়েকজন, অর্থাৎ 5-6 জন, এবং এটা বাড়ানোর কিন্তু প্রক্রিয়া চলছে কিন্তু এখনো এটা কিন্তু বাস্তবায়িত হয়নি, যার জন্য আপনি মাত্র 5 জন বা 6 জন সার্ভেয়ারকে দিয়ে যদি 8,000 নৌযান প্রতি বছর সার্ভে করাতে চান তাহলে তাদেরকে কি পরিমাণ সময় দিতে হয় সেটা যথেষ্ট মানে অনুমেয়। এবং সার্ভেয়ারদের কাজ কিন্তু শুধুমাত্র নৌযানের সার্ভে করা না, তাদের কিন্তু আরো অনেক ডিউটির মধ্যে একটা ডিউটি হচ্ছে এটা। তো এটার জন্য তাদের আসলে যে পরিমাণ সময় দেওয়ার কথা সেই পরিমাণ সময় তাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। আমি প্রসঙ্গক্রমে বলি যে আমাদের 2014 সালে পিনাক 6 নৌ দুর্ঘটনা ঘটেছিল এবং সেই নৌ দুর্ঘটনার যে তদন্ত রিপোর্ট সেটা পাবলিক করা হয়েছিল এবং সেই রিপোর্টে কিছু জিনিস উঠে এসেছে, যেমন সার্ভেয়ারের কথা, সার্ভেয়ারদের যে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তারা বলেছেন যে একটা নৌযান সার্ভে করতে তাদের 15-20 মিনিট লাগে। এখন বিধিতে বলা আছে যে আপনাকে 20-25টা আইটেম চেক করতে হবে, শুধু চেক না, আপনাকে ইঞ্জিনগুলো চালিয়ে দেখতে হবে, পাম্প চালিয়ে দেখতে হবে। এখন একটা নৌযানে উঠতে আর নামতে আপনার 20 মিনিট লাগে, আপনি কিভাবে 20 মিনিটে এই এতগুলো জিনিসের সার্ভে করবেন, এটা আসলে সম্ভব না। আমাদের এখন যেটা হচ্ছে যে আমাদের যে চালকের যে সংকট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকের যে দুর্ঘটনার যে ভিডিওটা দেখেছি সেখানে মানে দেখে বোঝাই যাচ্ছে যে এখানে চালকের বেপরোয়া গতির একটা ব্যাপার ছিল। এখন এটা আসলে ছোট নৌযানটি না বড় নৌযানটি চালকের কারণে হয়েছে এটা আসলে তদন্তে উঠে আসবে, কিন্তু সেই একই ধরনের ভিডিও কিন্তু আমরা দেখেছি এর আগে সাবিতাল হাসান
কিংবা মর্নিং বার্ড একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। এখন এই যে দুর্ঘটনার পরে যে এই যে তদন্ত প্রতিবেদন হয়, তাদের যে সুপারিশগুলো হয়, আমার মনে হয় এখন সময় এসেছে যে আমাদের প্রিভিয়াস যে দুর্ঘটনাগুলোর যে তদন্ত রিপোর্ট এবং সুপারিশগুলো দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে আসলে এখন কাজ করার সময় উঠেছে। এবং সেই আমি মনে করি যে সেই তদন্তর যে সুপারিশগুলো এগুলো নিয়ে যদি আমরা কাজ করি, অর্থাৎ আমরা যদি প্রায়োরিটাইজ করি, আমরা দেখব যে আমাদের লাস্ট 100টা নৌ দুর্ঘটনা যে আপনার তদন্ত রিপোর্টে যে সুপারিশগুলো এসেছিল সেগুলোকে যদি আপনি আনেন, আপনি দেখবেন যে এটার সংখ্যা হয়তো 20-25 বা 30টার বেশি না। এবং এগুলোকে যদি আপনি প্রায়োরিটাইজ করেন যে প্রথম 10টাকে আমি সলভ করব এবং এর জন্য একটা টাইম ফ্রেম সেট করে দেন যে ঠিক আছে আমার 1 নম্বর যে কারণটা এটা আমি আগামী 10 বছরের মধ্যে ধাপে ধাপে ঠিক করব, তাহলে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমাদের লাস্ট যে 4-5টা দুর্ঘটনা ঘটেছে সবগুলোতে যে লঞ্চটি দুর্ঘটনায় পড়েছে সেই লঞ্চটি হচ্ছে সাংকেন ডেক লঞ্চ, অর্থাৎ এই লঞ্চগুলো খুব ছোট আকারের লঞ্চ এবং এগুলো যাত্রী নাই হচ্ছে তার খোলের মধ্যে। কিন্তু একটা যাত্রীবাহী নৌযানের যে ডেফিনেশন সেটা হলো যে এই যাত্রীবাহী নৌযান ঢেউয়ের কারণে বা বাতাসে বা অন্য কোনো নৌযানের আঘাতের কারণে এটা কাত হতেই পারে, কিন্তু কাত হওয়া মানে এটা ডুবে যাবে না, কারণ এটার ভাসে ভেসে থাকার সক্ষমতা থাকতে হবে। কিন্তু এই নৌযানগুলো আমাদের যাত্রীবাহী নৌযানের যে ডেফিনেশন সেই ডেফিনেশন অনুযায়ী এটা যাত্রীবাহী নৌযানের পর্যায়ে পড়ে না। এবং আমাদের লাস্ট কয়েকটা তদন্ত প্রতিবেদনে কিন্তু এই নৌযান এই যে সানকেন্ডেক নৌযান এটাকে তুলে ফেলার কথা কিন্তু বলা হয়েছে, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আমরা আমি আবারো আপনার কাছে আসবো। আমি একটু মেজর জেনারেল আব্দুর রশিদ অশোক আপনার কাছে একটু আসতে চাই, আপনি নিরাপত্তা এবং সামরিক বিশ্লেষক, এ ধরনের দুর্ঘটনা হলে আমরা সব সময় বলি যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং আজকের এই ঘটনাতেও ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে এবং আগামী 3 কার্যদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই তদন্ত কমিটি গঠন হচ্ছে, প্রতিবেদন দিতে বলা হচ্ছে, কিন্তু আদৌ সেই প্রতিবেদন কি আমরা দেখতে পাচ্ছি কিংবা সেই প্রতিবেদনের কোনো সুফল কি আমরা ভোগ করছি কিনা? আনমিউট করেন, কাইন্ডলি আনমিউট করেন। ধন্যবাদ। আমরা আমরা তো এই টেকনিক্যাল বিষয়ে শুনলাম এবং অনেক কিছু শুনলাম। আমি যে বিষয়টা মনে করি সেটি হচ্ছে যে নাগরিক বা জনগণের ঝুঁকি, জীবনের ঝুঁকি নিয়ে যারা ব্যবসা করছেন তাদেরকে আমরা কি আইনের আওতায় বা দায়বদ্ধতার মধ্যে আনতে পারছি কিনা? আমাদের কাছে মনে হয় যে আমাদের যে রেগুলেটরি সিস্টেমটা, যে কথাটা আমরা শুনলাম, রেগুলেটরি সিস্টেমে অনেক কিছু আছে। এখন এই রেগুলেটরি সিস্টেমকে ইমপ্লিমেন্ট করার জন্য যারা এই মানুষ পরিবহন করে ব্যবসা করছেন বা বেনিফিশিয়ারি, তাদের রোলটা কি? তারা তাদের যত খারাপ লঞ্চ দিচ্ছে, কোনো ইয়ে নাই, সারেং নাই, তাদেরকে দিয়ে চালাচ্ছে, তাহলে পরবর্তীতে তাদেরকে যদি আমরা দায়বদ্ধতার ভেতরে না আনতে পারি বা শাস্তির আওতায় না আনতে পারি, তখন আমরা দেখতে পাচ্ছি একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, নেক্সাস, অর্থাৎ এই যে যারা ব্যবসা করছেন এইসব জলযানের মালিক এবং রেগুলেটরি বডি, এরা হচ্ছে মিলে একটা নেক্সাস তৈরি করেছে যারা জনগণের জীবনের নিরাপত্তার প্রতি তাদের কোনো আসলে কোনো নজর নেই। তো সেটিকে নজরে আনতে হলে আমাদেরকে বিভিন্ন দেশের একটু যারা আমাদের মোবাশ্বর ভাইয়ের মতো যারা গেছেন, আমরা দেখেছি ক্যাপাসিটি বিল্ডিং অব দ্য রেগুলেটরি বডি যদি না থাকে তাহলে আপনি ওটা আউটসোর্সিং করে দেন। আমরা তো বিদেশে দেখেছি, আমাদের তো গাড়ির ফিটনেস সার্টিফিকেট তো ওই সরকারি রেগুলেটরি বডি দেয় না, ওই বিভিন্ন ওয়ার্কশপ দেয়, তো সেখানে আপনি সেটাকে ইউজ করছেন না, কেন করছেন না? ওই যে বললাম নেক্সাস, ওটা করলে কি হবে? আমার যদি স্বল্পতা থাকে যারা এটা চালাবেন তাদেরকে আমরা চালানোর, এইসব লোক সংখ্যা বাড়ানোর জন্য আমাদের রেগুলেটরি বডি কি ইম্পোজ করছে, আর যারা ব্যবসা করছেন তারা হচ্ছে কি হয় তাদের এই জনবল তৈরি করবেন, যেটাকে আমরা বলি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, সেখানে কোনো ব্যয় তারা করতে চান না, তার মানে মানুষের জীবনের কোনো মূল্য তাদের কাছে নেই, তারা এটা পরিবহন করে শুধু অসৎ উপায়ে অর্থ উপার্জনের রাস্তা খুঁজে বের করেন এবং দলবদ্ধভাবে করেন। এই দলবদ্ধতা যদি আমরা ভাঙতে না পারি এবং এই যারা ব্যবসা করছেন তাদেরকে যদি আমরা দায়বদ্ধতার মধ্যে না আনতে পারি, তাহলে আমার মনে হয় আমরা জনগণের নিরাপত্তা একা সরকার নির্ভর করে এটি করা যাবে। এবং সারা বিশ্বে, উন্নত বিশ্বে আমরা দেখেছি এখানে সরকারের পাশাপাশি যারা ব্যবসা করেন, ব্যবসায়ীদের যে অ্যাসোসিয়েশন আছে তাদেরও কিছু দায় তারা নেন এই নাগরিক নিরাপত্তা বিধান করার জন্য। আমাদের এখানে
এইসব ব্যক্তিরা যারা ব্যবসা করছেন তাদের যে অ্যাসোসিয়েশন আছে তারা শুধু সুযোগ সুবিধা এবং অন্যায় চাহিদা আদায়ের জন্য তারা বেশি ব্যস্ত থাকেন। তারা যেটি নিয়ে ব্যবসা করছেন যেটাকে আমরা বলি গুড এক্সিলেন্স, তো সেই বিজনেস এক্সিলেন্স এর উপরেও তাদের কোনো আসলে তারা কোনো চেষ্টা করেন না এবং তারা ওই তাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে আপনি খুঁজে বের করেন যে তারা কোনো অর্থ বিনিয়োগ করেছে কিনা, যার জন্য আমরা একটা প্রশিক্ষিত জনবল তৈরি করতে তারাই পারেন, কোনো স্কুল তারা চালাচ্ছেন কিনা, প্রশিক্ষণ কেন্দ্র চালাচ্ছেন কিনা। তো সবকিছু মিলিয়ে একা আমরা সবসময় সমালোচনা করতেই পারি যে প্রতিষ্ঠান আছে আমার সার্ভেয়ার নাই, এরা এতগুলো কেমন করে করবে, এটা তো আমরা আগাগোড়াই শুনে আসছি। তো সেটি শোনা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে প্রোঅ্যাক্টিভ একটা ভিশন দিতে হবে। সেই প্রোঅ্যাক্টিভ ভিশনের জায়গাতে আমার মনে হয় আমরা অনেক পিছিয়ে আছি। এখানে যেমন একটা পলিটিক্যাল উইলের কাজ করতে হবে, ঠিক তেমনি আমাদের বিজনেস অর্গানাইজেশন গুলো তাদেরও সৎভাবে ব্যবসা করতে হবে, একটা বিজনেস এক্সেলেন্স তৈরি করতে হবে। জি, আমি একটু মাইনুল আলম আপনার কাছে আসতে চাই, আপনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক। আমরা বারবার বলছি আসলে একটি সমন্বয় ঘটাতে হবে, একটি পলিটিক্যাল উইলের কথা বলা হচ্ছে, সরকারি দলগুলো সদিচ্ছার কথা বলা হচ্ছে, কিংবা যারা লঞ্চ মালিক আছেন যারা ব্যবসা করছেন তাদের সদিচ্ছার কথাও বলা হচ্ছে, কিন্তু তাদের সদিচ্ছার ঘাটতি কেন? আর সেই ঘাটতির আমি বলিই বলবো, সেই ঘাটতির বলি কেন আমরা সাধারণ মানুষ হচ্ছি। আপনি আপনার জায়গাটি থেকে আসলে কি কি বলবেন যে এই ঘাটতিটি এখনো কেন রয়ে গেল? কেন কেন এই ধরনের দুর্ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটছে? যদি অল্প কথায় বলতে যাই তাহলে হলো আইন মানার প্রতি, আইনের প্রতি অবজ্ঞা, কিংবা আইনকে না মেনে চলার যে প্রবণতা, যে সংস্কৃতি চালু আছে, চালু হচ্ছে কিংবা এখানে একটা প্রবণতা আছে, সেটাকে ঊর্ধ্বে উঠে রাখার কিংবা ফলো করার চেষ্টা। ব্যাপারটা হচ্ছে নৌপথে নদীপথে আমাদের নৌযান চলবে, বিভিন্ন আকারের বিলাসবহুল বড় লঞ্চ, মাঝারি লঞ্চ, ছোট লঞ্চ, ট্রলার, ছোট নৌকা, ডিঙ্গি নৌকা সবই চলবে। এগুলো কিভাবে চলবে, কিভাবে পরিচালিত হবে, কিভাবে রেগুলেট করা হবে, আমাদের সব আইন আছে। অধ্যাপক মীর আলী বললেন 1976 সালের আইনের কথা। আমাদের একটা কর্তৃপক্ষ আছে ডিপার্টমেন্ট অফ শিপিং, আরো নতুন কর্তৃপক্ষ যেটা যুক্ত হয়েছে নৌ পুলিশ। জি, আমি একটু আপনার সাথে একটি কথা শুনে যুক্তই করতে চাই। আপনি যেটা আইনের কথা বললেন, আমাদের দেশে কিন্তু আইন অনুযায়ী এ ধরনের লঞ্চ দুর্ঘটনা যদি হয় নৌপথে মাত্র 5 বছরের কারাদণ্ড এবং 1,00,000 টাকা জরিমানা। আপনার কি মনে হয় আসলে এই 1,00,000 টাকা জরিমানা একজন ব্যবসায়ীর জন্য খুব কঠিন কিছু নাকি? এটা কিছু না, কারাদণ্ড খুব বেশি না, কিন্তু সেটাও কি কার্যকর হচ্ছে, সেটাও কি প্রয়োগ হচ্ছে? ব্যাপারটা হচ্ছে আইন আছে, আইনের প্রয়োগ দরকার, আইন মানার জন্য উপযুক্ত ব্যবস্থা দরকার। আমি নাগরিক হিসাবে, আমি যাত্রী হিসাবে, আমি লঞ্চ পরিবহনকারী হিসাবে, লঞ্চ পরিচালনাকারী হিসাবে, আমি লঞ্চের মালিক হিসাবে, আমি অন্য যে কোনো ভূমিকায় আমি এটা দেখব এবং প্রতিপালন করব। আইন না মানার যে চর্চা সংস্কৃতির কথা বললাম, এটা আছে। যেমন আজকের দুর্ঘটনা, একটা তদন্ত কমিটি হয়েছে, 3 দিনের মধ্যে রিপোর্ট দিবে, 6টা লাশ এসছে, 20 জনের মতো নিখোঁজ, একটা বড় লঞ্চ, বড় জাহাজ ছোট একটি লঞ্চকে ধাক্কা দিয়েছে, তাহলে ওখানে কি রেগুলেট করার কিছু নেই? ডিপার্টমেন্ট অফ শিপিং কি দেখেছে যে এই দুটো লঞ্চ ঘাতক লঞ্চের কথা গণমাধ্যমে আসছে, তাকে আটক করা হয়েছে? ঘাতক লঞ্চ একটা বড় শিল্প গোষ্ঠীর পরিবহন লঞ্চ, এবং তারা বলছে সব ঠিক আছে। ঠিক থাকলে এখানে কেন হেড এন্ড কলিশন হবে কিংবা ধাক্কা দিবে এবং এভাবে প্রাণহানি হবে? ব্যাপারটা হচ্ছে যে কারো প্রতি কারো নজর নাই, আইনের প্রতি তো নাই, সিস্টেম ব্যবস্থাপনার প্রতিও নাই। এখানে সুশাসনের ঘাটতি, যারা দেখার কথা নৌপরিবহন মন্ত্রণালয় তার অধীনে শিপিং ডিপার্টমেন্ট নৌযানগুলোকে দেখবে এবং বিআইডব্লিউটিএ এগুলো তদারক করবে, নৌ পুলিশ এ ধরনের নৌপথের ক্রাইম অপরাধগুলো দমন নিয়ন্ত্রণ দেখাশোনা করবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। বহু কর্তৃপক্ষ আছে, আরো দুটো কর্তৃপক্ষ আপনি বানিয়ে দেন, লাভ নাই। কারণ হচ্ছে আইন আপনাকে মানার মতো, আইন অনুসরণ করার জন্য, প্রয়োগ করার জন্য যথেষ্ট মানসিকতা, আর আইন প্রয়োগ না করলে কি হবে সে ব্যবস্থাও আছে। ব্যাপারটা হচ্ছে সুশাসনের ঘাটতি একটি সমাজ, রাষ্ট্র, দেশে যখন হয় চতুর্দিক থেকে হয়, সুশাসন শাসন ব্যবস্থার অবনতি যখন হয় কিংবা আইন না মানার কিংবা আইনের শাসনের দিকে আমরা যখন যতই পিছিয়ে পড়বো, তখন এ ধরনের দুর্ঘটনা হবে, কোনো প্রতিকার হবে না, প্রাণহানি হবে, কোনো কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু তার কোনো আর ভবিষ্যতে কোনো প্রতিকার কিংবা রিয়াকশন অ্যাকশন হবে না, এবং আমি মনে করি পুনরাবৃত্তি হবে।
বড় বড় লঞ্চ বড় বড় জাহাজ মাল পরিবহন করছে নৌপথে, খুব ভালো এবং এটা সস্তা, এই পরিবহন ভালো, নৌপথে যানবাহন পরিবহন পণ্য পরিবহন সবই ভালো, কিন্তু এগুলো কিভাবে আপনি রেগুলেট করবেন? আপনি ঢাকা থেকে বুড়িগঙ্গা দিয়ে যখন অন্যদিকে যাচ্ছেন এই দূষিত রক্ষা, এটা ন্যারো প্যাসেজ, সুতরাং এগুলো যেভাবে রুটিং করা দরকার, কখন আসবে কখন যাবে। মাঝপথে আমি খুব টেকনিক্যাল বিষয় যাচ্ছি না, আমি সাধারণ যাত্রী হিসাবে নাগরিক হিসাবে বলছি, যখন যাবে মুভমেন্ট অফ মেরিন ভেহিকেলস সেটার একটা নির্দিষ্ট সিস্টেম আছে এবং আছে, এটা সবাই জানে, নিশ্চয়ই আছে, অধ্যাপক মীর আলী আরো বলতে পারবেন কিভাবে এগুলো প্ল্যানিং করবে, কিভাবে এগুলো পরিচালনা করবে। মাঝপথে দেখতে হবে যে এই এই নৌযানটা ঠিকমতো চলছে কিনা, কিংবা গতি বাড়াচ্ছে কিনা, কিংবা তার রুট কিংবা চলার পথটা ঠিক আছে কিনা, এগুলো রেগুলেট করতে হবে এবং আইনি বিধানও আছে। কিংবা এগুলো যদি পিছিয়ে থাকে, আপনি বললেন 1,00,000 টাকা একটা লঞ্চ মালিককে কিংবা জরিমানা করবে, সেটা না হলে করা যায়, আমাদের তো সংসদ আছে, আইনসভা আছে, সবই আছে, কোনো ঘাটতি থাকলে সেটাও করা যায়, কিন্তু হচ্ছে যা আছে সেটা প্রয়োগের একটা সংস্কৃতি দরকার এবং একটা পরিবেশ দরকার। আমরা নৌপথে আমি গত 30 বছরে বহু দুর্ঘটনার খবর দেখেছি, লিখেছি, কভার করেছি, নৌ দুর্ঘটনা, লঞ্চ দুর্ঘটনা, কত যে মানুষ প্রাণ হারিয়েছে, শত শত হাজার হাজার, আমি কোনো এমন কম্পাইল তথ্য এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু এটা আছে, আমাদের কাছে আছে। সুতরাং এটা আমরা জিরো টলারেন্স নামে যে শব্দটা উচ্চারণ করি সেটা সড়ক পথে যেটা কার্যকর কেমন কার্যকর, নৌপথে আরো বেশি কার্যকর। নৌপথে তো মানুষ একটা ঘটনা দুর্ঘটনা, একটা ধাক্কা খাওয়া, একটা উল্টে পড়া কিংবা আগুন ধরার ঘটনা, এক বেশি রকমের আমাদের ক্ষতি হয়, প্রাণহানি ব্যাপক হারে হয়, যত যাত্রী আছে সবাইকে নিয়ে এটা আমরা প্রাণহানিতে পড়ে যাই এবং ঝুঁকিতে পড়ে যাই। ব্যাপারটা হচ্ছে এটা, এদিকে নজর দিতে হবে এবং আমি মনে করি যে বিদ্যমান আইনগুলো দেখতে হবে, সংস্কার করতে হবে, আধুনিক করতে হবে এবং প্রয়োগ যা আছে এটা প্রয়োগ করতে হবে। প্রয়োজনে আমরা ম্যাজিস্ট্রেসি, আমরা যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দিতে পারি এবং তারা টহল দেবে, নিয়মিত টহল দিবে, অন দা স্পট যা যা অপরাধ অনিয়মগুলো দেখে আইনি প্রতিকার নেবে, আইনি ব্যবস্থা নেবে, তাহলে কিছুটা কমতে পারে। বড় একটা জাহাজ, বড় শিল্প গ্রুপের জাহাজ মাল নিয়ে যাচ্ছে, একটা ছোট যাত্রীবাহী লঞ্চকে দিল ধাক্কা, উল্টে গেল, দুর্ঘটনা, বহু লোক হতাহত, এরকম ঘটতেই থাকবে। ব্যাপারটা হচ্ছে এই, সুতরাং আইন প্রয়োগেরটা গুরুত্বপূর্ণ, আইন মানারটা গুরুত্বপূর্ণ। জি অবশ্যই আইন প্রয়োগ গুরুত্বপূর্ণ। দর্শক, আমরা আজকের এই শীতলক্ষা নদীতে লঞ্চ ডুবির নানাবিধ কথা বলছিলাম। আমি বিরতিতে যাব, তবে বিরতিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি দর্শক, যে এই নারায়ণগঞ্জের এলাকায় নদীর পানি এতটাই দূষিত যে দূষণের কারণে পানি কালো রং ধারণ করেছে এবং পাড়ে দাঁড়ালেও কটু গন্ধ পাওয়া যাচ্ছে। সেই সাথে এরকম দূষিত পানিতে উদ্ধার অভিযান চালাতেও আসলে ফায়ার সার্ভিসের ডুবুরিদের কষ্ট হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা বিরতি থেকে ফিরে এসে কথা বলবো। এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, দেশের কথা দশের কথা অনুষ্ঠানের সাথে থাকুন। পর আমরা আবারও ফিরে এলাম দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। দর্শক, বিরতির আগে আমরা বলছিলাম শীতলক্ষা নদীর দূষণ নিয়ে কথা। আমি একটু স্থপতি মোবাশ্বের হোসেন আপনার কাছে আসতে চাই, আপনি একজন পরিবেশবিদ, সেই সাথে নগর বিশ্লেষক। এত বেশি দূষিত হয়েছে যে উদ্ধার যারা করছেন, উদ্ধারকারী ডুবুরিদের আসলে অভিযান চালাতে ভীষণ কষ্ট হচ্ছে। স্থপতি মোবাশ্বের হোসেন, আপনি কি আমার কথা আসলে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আমি জি, আপনার ভিডিওটি আসলে আমরা পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রথমে হোক, এই দূষণ হয়েছে না, আমরা আপ্রাণ চেষ্টা করছি আর কত দূষণ করা যায়। শুনতে কথাটা একটু অবাস্তব লাগবে, কারণ এই নদীর দুপারে অসংখ্য ইন্ডাস্ট্রি আছে যাদের এফ্লুয়েন্ট ফ্যালানো হয় এই নদীতে। এখন আমি ছোট্ট একটুখানি কোরআন থেকে একটা কথা বলবো, যে দেখেন কোরআনে বারবার বলা হয়েছে যে তুমি ভালো কাজ করলে তোমাকে জান্নাতে পাঠানো হবে, বলেই বলছে ওই যে যার নিচে দিয়ে নহর প্রবাহিত হয়েছে, অর্থাৎ আল্লাহ বুঝে নিয়েছেন যে তার বান্দা বেহেশত বা জান্নাত বললে কিছুতেই বুঝবে না, কিন্তু তাকে যদি বলি তোমাকে নদীর পাড়ে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, তাহলে
সে বুঝতে পারবে যে কত সুন্দর জায়গায় থাকতে দেওয়া হবে। এখন আমাদের ঢাকা শহর পৃথিবীর ভিতরে একটি মাত্র রাজধানী আমি খুঁজে বের করতে পেরেছি যার চারপাশের পাঁচটি সুইট ওয়াটারের নদী রয়েছে, অর্থাৎ এই পানি মিষ্টি পানি যেটা পৃথিবীতে সবচেয়ে বড় ক্রাইসিস, আমরা সেটা সরকারিভাবে এবং বেসরকারিভাবে, আমি আবারও বলছি সরকারিভাবে, অর্থাৎ সুয়েরেজ লাইনও এখানে পাস করানো হয়েছে সরকারিভাবে। আর ইন্ডাস্ট্রিগুলি যখন আমরা বলি এই ইন্ডাস্ট্রি থেকে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট ছাড়া পাঠানো হচ্ছে, এই ইন্ডাস্ট্রি এখনই বন্ধ করে দেওয়া হোক যেহেতু আমরা আন্দোলন করি, তখন আমাদেরকে বলা হয় প্রায় 800 মানুষ চাকরিচ্যুত হবে, এদের ভাত জুটবে না। কিন্তু আমার প্রশ্ন একই সাথে, এই 800 মানুষকে বাঁচানো আমার দায়িত্ব না লক্ষ লক্ষ সন্তান যাদের জন্ম হচ্ছে নদীর পারে, তারা যে চিরজীবনের জন্য মেধাশূন্য হয়ে জন্ম নিচ্ছে, এই তথ্যটি কি আমাদের নেতারা জানেন, পলিটিশিয়ানরা কি জানেন? এই যে সবগুলি নদীর পাশের এফ্লুয়েন্ট দেওয়া হচ্ছে, শুধু তাই না, আমরা স্টাডি করতে যা যা দেখেছি, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যখন প্রেশার ক্রিয়েট করা হয় তখন 15 ফিট 20 ফিট মাটির নিচে দিয়ে পাইপ নিয়ে এসে নদীর মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি ঘন্টাখানেক দাঁড়ায় থাকলে দেখবেন নদীর মাঝখানে বক বক করছে, অর্থাৎ পানি ফুটছে, কারণ কি আশেপাশের কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে মাঝ রাত্রে পাইপ দিনের পর দিন এই নদীর ভিতর দিয়ে নদীর মাঝখানে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয়েছে যাতে খুঁজে না পাওয়া যায়। এখন এই কাজগুলি দেখার দায়িত্ব সরকারিভাবে, সরকারে কতগুলি আইন রক্ষা এবং আইনের প্রয়োগের দায়িত্ব হলো পলিটিক্স, এবং যে সরকার দেশ শাসন করে তারা এই দায়িত্বটি যদি না বোঝে। আপনার সাথে আমি একমত, সরকারের দায়িত্ব, কিন্তু আমার মনে হয় আমাদের সবারই আসলে এটি দায়িত্ব, আমরাই পারি আমাদের শহরকে আমাদের নদীকে রক্ষা করতে এবং পরিবেশ পারি না, এটা আপনার সাথে আমি একমত না। আমাকে বলেন প্রধানমন্ত্রীর অফিসের গেটের সামনে আমি ট্রাফিক আইন ভঙ্গ করি 100 গজ দূরে আমি কেন করি না, এটার উত্তর দিতে পারেন? সেই জায়গাটিতে তো আসলে আমাকে নিজেকেও আইন মেনে চলতে হবে। না না, 100 গজ দূরে ক্যান্টনমেন্ট কেন আমি করি না, রিকশা লো ভাঙে না। এবং আপনাকে আমি একটি তথ্য এখন দেব, আমি যখন এই বক্তব্য দিচ্ছিলাম একটি অনুষ্ঠানে, সিটিং একজন মেজর জেনারেল বলছিলেন যে ভাই আমি আমার প্রাইভেট গাড়িতে স্পিড বেশিতে গিয়েছিলাম মিলিটারি পুলিশ, আমি মেজর জেনারেল জানার পরেও আমাকে ফাইন করেছে এবং আমি ফাইন দিয়েছি। আমাকে বলেন বাংলাদেশের কোন এমপি সাহেব রাস্তায় উল্টা দিক দিয়ে যাওয়ার জন্য ফাইন দিয়েছেন, কোন সরকারি কর্মকর্তা বা উল্টা দিক দিয়ে যাওয়ার জন্য ফাইন দিয়েছেন? জি সভাপতি মোবাশ্বের হোসেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু এরপরে আসলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং আমরা এই ধরনের দুর্ঘটনা চাই না, আমরা চাই না এই ধরনের নৌযান দুর্ঘটনা আর ঘটুক। ভুল তথ্য দিয়েছেন, প্লিজ আপনি একটি ভুল তথ্য দিচ্ছেন, আমেরিকার নিউ ইয়র্ক শহরে 6 ঘন্টা বিদ্যুৎ ছিল না, পৃথিবীর হাইয়েস্ট মার্ডার হয়েছে, রেপ হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, বাংলাদেশের মানুষ হলো সবচেয়ে ভালো, বাংলাদেশে এরকম কত 6 ঘন্টা বিদ্যুৎ থাকে না, মানুষ কিন্তু এই অন্যায়গুলি করে না। শুধুমাত্র আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে যে বোঝা যাচ্ছে যে নিউ ইয়র্কে বাতি নিভলে এই অন্যায় ঘটে, বাতি জ্বললে পারে। জি আমরা আসলে চাই আইনের কঠোর প্রয়োগ থাকুক এবং সবাই আসলে সেই আইন মেনে চলুক। স্থপতি মহাশয়, আমাদের আজকের আলোচনার বিষয়ে আরও একটি বিষয় আসলে রয়েছে, আমি একটু সেই বিষয়ে যেতে চাই, র‍্যাব প্রসঙ্গ। দর্শক আপনারা সবাই জানেন যে রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই দেশের অংশীদারি সংলাপের হয়েছে এবং সেই সংলাপের পর সাংবাদিকরা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক যিনি আন্ডার সেক্রেটারি আছেন ভিক্টোরিয়া নুল্যান্ড, তিনি বলেছেন র‍্যাবের যে নিষেধাজ্ঞা আছে এই বিষয়টি জটিল এবং কঠিন। আমি একটু মেজর জেনারেল আব্দুর রশিদ আপনার কাছে আসতে চাই, আপনি অনেকদিন ধরে আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, র‍্যাবের মতন একটি প্রতিষ্ঠানকে আসলে নিষেধাজ্ঞা দেওয়া হলো এবং বারবার এই নিষেধাজ্ঞার বিষয়টি তুলে নেবার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে নানান ধরনের আসলে চেষ্টা চালানো হচ্ছে, এরপরেও বিষয়টি কেন এখনো জটিল এবং কঠিন? আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে আমাদের কূটনীতি, আমরা বলি যে ডিপ্লোমেসি ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তো র‍্যাবের উপরে নিষেধাজ্ঞা আসার আগে আমাদের ডিপ্লোমেসিতে যারা কাজ করেন তারা কি কোনো আভাস পাননি যে র‍্যাবের উপরে এরকম কিছুটা হতে যাচ্ছে? তো আমরা আসলে এগুলো পরে টের পাচ্ছি, রোহিঙ্গা
শরণার্থী যখন বর্ডার ক্রস করলো তখন আমরা জানতে পারছি যে বর্ডার ক্রস করছে, কিন্তু তার আগে যে ওখানে ঘটনার কারণে বর্ডার ক্রস করছে সেই ঘটনাগুলোকে আমরা আগে থেকে জানতে পারছি না। এটি হলো আমাদের এই উঠতি দেশের একটি অক্ষমতাই বলতে পারে। তো সেখানে আমরা সেটি করতে পারিনি সময় মতো। এখন এটি যে অংশীদারি ডায়ালগ, যেটা পার্টনারশিপ ডায়ালগ আমরা বলছি, যেটা 2012 সালে শুরু হয়েছে, তবে এবার এই ইস্যুতে এটি একটি প্রায়োরিটি ইস্যু ছিল, যেটা আমরা সংবাদপত্রে দেখেছি। প্রায়োরিটি ইস্যু হওয়ার কারণে বাংলাদেশের কূটনৈতিক ভাবে পরবর্তীকালে যে দেন দরবার হচ্ছে, আসলে দেন দরবারে খুব একটা কাজ হয় বলে আমি মনে করি না। আমি মনে করি যে এখনকার পৃথিবী দুটো জিনিসের উপরে নির্ভরশীল, একটি হচ্ছে ট্রেড মানে ব্যবসা, আর একটা হলো নিরাপত্তা। এই দুটো বিষয় নিয়ে পৃথিবীতে বিভিন্ন পোলারাইজেশন সবকিছু হয়ে থাকে। এখন হচ্ছে যে আমি যে আমার কূটনীতিকে নিয়ে যাব, এটা কি ইন্টারেস্ট বেসড, ন্যাশনাল ইন্টারেস্ট বেসড কূটনীতি নাকি ভ্যালু বেসড কূটনীতি। তো স্বভাবতই আমেরিকান ওই আন্ডার সেক্রেটারি কিন্তু একটা জায়গা বলেছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশের সাথে ইউক্রেন ইস্যুতে কাজ করতে চায়, সেটা হচ্ছে তাদের ইন্টারেস্ট। আমাদের ইন্টারেস্ট আমরা র‍্যাবের নিষেধাজ্ঞা তার চাই। তাহলে এখানে আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে নেগোসিয়েট করবেন, কিভাবে বার্গেন করবেন, সেটি হচ্ছে বড় কথা। তবে এবারকার আয়োজনটা আমি নিঃসন্দেহে বলব যে বাংলাদেশের কূটনৈতিক একটা সাফল্য, তার কারণ এত সরাসরি এবং সহজভাবে খোলামেলা ভাবে বিষয়টি আলোচিত এর আগে কোন জায়গায় আমরা করেছি বলে আমার আমার জানা নেই। তো সেক্ষেত্রে এই যে আলোচনা হলো, আগে অনেকেই বলেছিলেন, আমরা বিভিন্ন টক শোতে বলেছি যে ইফেক্টিভ ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট সেটি দরকার। এখন হচ্ছে কনসার্নটা কি, আমরা তো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করলে তারা যত উদ্বিগ্ন হচ্ছে, আমরা যারা দেশে কাজ করছি বা দেশের মানবাধিকার পরিস্থিতিকে আমরা মনে করছি না যে এটি এত বেশি উদ্বেগের জায়গা আছে। এখন প্রশ্ন হলো, আমরা সবসময় যেটি চাই সেটি হলো যে দেশের ভাবমূর্তি, মান মর্যাদা এবং আমাদের যে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আমাদের সব বিষয়ে একটা উন্নয়ন ঘটবে। সেই উন্নয়ন ঘটার ক্ষেত্রে আমরা যে বিষয়টির উপরে গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আমাদের মানবাধিকার রক্ষণ করার জন্য কতটুকু আন্তরিক। তো সেক্ষেত্রে কোন আমাদের কনস্টিটিউশন থেকে শুরু করে যতগুলো পন্থা আমাদের রয়েছে সব জায়গায় কিন্তু আমাদের মানবাধিকারকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। তো এবার যে জিনিসটা হয়েছে, একটি বড় জিনিস হয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশ একটি পরিকল্পনা পেশ করেছে যে এই পরিকল্পনার ভেতরে একটা সিস্টেম, কোন সিস্টেমে এগোবে, এটিকে আমি খুব গুরুত্বের সাথে দেখতে চাই। যে হ্যাঁ, আমরা আমাদের যদি কোনো ঘাটতি থাকে, সে ঘাটতি উত্তরণে আমার কৌশলটা কি, সেটি যখন আমি আমাদের আন্তর্জাতিক বিশ্বে উপস্থাপন করতে পারবো সক্ষম ভাবে, তখন স্বভাবতই সেটি যৌক্তিক ভাবে সবাই এটা মেনে নেবে। এবং সেই সাথে আমরা এটাও চাইবো যে আমাদের যারা উন্নয়ন অংশীদার আছে তারা আমাদের ঘাটতি থেকে উত্তরণের ক্ষেত্রে সহযোগিতা করবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এবারকার যে পার্টনারশিপ ডায়ালগ, এটা আমি আমি এখানে একটা বড় ধরনের কূটনৈতিক সাফল্যই দেখছি। এবং এই সাফল্যকে ধরে যদি আমরা এগিয়ে যেতে পারি এবং যে পরিকল্পনা দেয়া আছে তার বাস্তবায়ন এবং তার ইমপ্লিমেন্টিং স্ট্র্যাটেজি এবং বাংলাদেশের একটি দৃশ্যমান উন্নয়ন যদি দেখানো যায়, তাহলে আমার মনে হয় যে এটি সম্ভব। তো সব দেশেরই আইনের বেশ কিছু জটিলতা আছে, তা আমাদেরকে ওটা জেনেই সেই জটিলতাকে আমরা অনেক সমালোচনা করতে পারি, কিন্তু সেই সমালোচনা করার কাজ হবে না। তো সেক্ষেত্রে তাদের যে চাহিদা আছে, কনসার্ন গুলো আছে, আমাদের যে মিউচুয়াল ইন্টারেস্ট এবং শেয়ার্ড গোল আছে তার সাথে ইন্টিগ্রেট করে আমাদের একটা কৌশল তৈরি করতে হবে এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। এটিই আমাদের ইফেক্টিভ ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টের একটা ওয়ে বলে আমি মনে করি। জি, আমি একটু মাইনুল আলম আপনার কাছে আসতে চাই। আপনি একজন কূটনৈতিক সম্পাদক, আপনি নিশ্চয়ই কূটনীতির বিষয়গুলো বেশ ভালোভাবেই বোঝেন। আজকে যেই আলোচনা হয়েছে সেখানে আসলে যেমন র‍্যাবের নিষেধাজ্ঞার বা র‍্যাবের যে কর্মকর্তা কর্মচারী আছেন তাদের নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্ব পেয়েছে, ঠিক তেমনি কিন্তু সামরিক সহযোগিতা চুক্তির খসড়ায়ও কিন্তু অনুমোদন হয়েছে এবং এটিকে বারবার বলা হচ্ছে যে এটি বেশ ভালো কিছুই হতে যাচ্ছে এবং এতে নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একসাথে কাজ করতে যাচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি আজকে এই পার্টনারশিপ ডায়ালগের আলোচনা এবং আমি ইন্টারঅ্যাকশন প্রেস ইন্টারঅ্যাকশন প্রেস ব্রিফিং আমি ছিলাম এবং কভার করেছি।
আমি কিভাবে দেখছি সেটা যদি বলতে চাই তাহলে বলবো এটা একটা বড় ধরনের অগ্রগতি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আলোচনায় কিংবা সম্পর্ক যে পর্যায়ে ছিল দিনে দিনে যে পর্যায়ে এগিয়েছে সেক্ষেত্রে একটি বড় ধরনের অগ্রগতি এবং উন্নতি বলে মনে করি। আর র‍্যাবের প্রসঙ্গ বলতেই হবে, এটা বাংলাদেশের দিক থেকে প্রধানতম ইস্যু ছিল, কারণ গত 10ই ডিসেম্বর আমাদের এই র‍্যাবকে আমেরিকা স্যাংশন দিয়েছে এবং র‍্যাবের বর্তমান সাবেক 7 জন কর্মকর্তা সিনিয়র শীর্ষ কর্মকর্তাকে স্যাংশন দিয়েছে। এখন আমেরিকা স্যাংশন দেয়, স্যাংশন একটা হাতিয়ার হয়ে গেছে, কারণ দেশটি হচ্ছে আমেরিকা, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, আমাদের সাথেও তাদের সম্পর্ক রাখতে হবে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এটা কোনো দেশ এককভাবে অপর দেশের উপর নির্ভরশীল না হয়ে পারে না, নির্ভরশীল হতে হয়, আবার কেউ যদি নির্ভরশীল হয় বিপরীত পক্ষ থেকে নির্ভরশীল না হয়েও পারে না, এটা একটা মিউচুয়াল পারস্পরিক ব্যাপার হিসেবে দাঁড়িয়েছে। আচ্ছা, র‍্যাবের স্যাংশনের ব্যাপারে একটু বলাই দরকার, এটা বহুল আলোচিত ঘটনা, বাংলাদেশ ইতিপূর্বে এ ধরনের কোনো অভিজ্ঞতা হয় নাই, এমন ঘটনা ঘটেনি, কারণ র‍্যাবের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিংবা ক্রসফায়ার, মানবাধিকারের মতো লঙ্ঘনের ঘটনাগুলো তাদের ভাষায় এবং গুম কিংবা ডিসঅ্যাপিয়ারেন্স যে ঘটনাগুলো, আপনি দেখবেন যে মায়ের ডাক নামে একটি সংগঠন এবং যাদের ফ্যামিলি মেম্বাররা গুম হয়েছে, হারিয়ে গেছে, নিখোঁজ হয়েছে তারা, কিংবা কিছু কিছু এনজিও বেসরকারি সংগঠন, এরা যে তথ্য এবং যেভাবে প্রচারণা চালিয়েছে এতে এই স্টেট ডিপার্টমেন্ট কিংবা আমেরিকান সরকারকে আকৃষ্ট করেছে এবং মার্কিন সরকার এক এক সময় এক এক ধরনের প্রায়োরিটি কিংবা ফোকাসিং করে, বর্তমান সময়ে এই বিষয়গুলোকে প্রায়োরিটি করছে, কারণ হচ্ছে গণতন্ত্রের কথা, মানবাধিকার পরিস্থিতির কথা, গণতন্ত্রের মানের কথা কিংবা এই বিষয়গুলোকে। এখন প্রায় দুই বছর আগে 2020 সালের অক্টোবরে আমেরিকার কয়েকজন ল মেকার সিনেটর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছে বাংলাদেশে র‍্যাবের এই এলিট ফোর্সের দ্বারা অনেক কিছু ঘটনা ঘটছে, এর পেছনে কেউ কেউ বলে একটা কূটনৈতিক প্রচেষ্টা ছিল না কিংবা লবিস্টের কাজ হয়েছে, অনেক বিতর্ক আছে, কিন্তু ফ্যাক্ট যে আমাদের একটি প্রতিষ্ঠানকে ওরা স্যাংশন দিয়েছে, কর্মকর্তাদের ভিসা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে, বিদেশ আমেরিকার সফর বন্ধ করেছে, এখন কি আজকের আলোচনা এই বিষয়গুলো বিস্তারিত বাংলাদেশ সরকার জবাব দিয়েছে এবং একটা পলিসি পেপার উপস্থাপন করেছে, এটা খুবই ভালো কথা এবং ভালো কাজ হয়েছে, এবং এটার প্রেক্ষিতে অ্যাডভান্স যে আমেরিকা এই স্যাংশন উদ্যোগ করবে তা না, এবং তারা বলেছে যে বাইডেন প্রশাসন, বিশেষ করে আমেরিকার ডেমোক্রেটিক সরকারের যে রাষ্ট্রপ্রধান বাইডেন, যিনি একজন ক্যারিয়ার পলিটিশিয়ান, 40 বছর ধরে ল মেকিং প্রসেসে আছে, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সিনিয়র ছিলেন বহুবার, তাদের আমলে এই বিষয়টা প্রায়োরিটি পাচ্ছে এবং ফোকাসে আসছে, এবং এই যে ভদ্রমহিলা মিস ভিক্টোরিয়া নুরল্যান্ড আন্ডার সেক্রেটারি বললো যে আমাদের এগুলো গুরুত্ব পাচ্ছে এবং আমরা দেখছি, বাংলাদেশে এসে তার এই বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমেরিকার সাথে আমাদের নানানভাবে, আপনি সামরিক সহযোগিতার কথা বলছেন, আমাদের সিকিউরিটি ডায়ালগ আছে এবং সিকিউরিটি ডায়ালগেও র‍্যাবের ইস্যুটা একটা ইস্যু, এবং আমাদের ডিফেন্স কোঅপারেশন আছে, বিভিন্ন চুক্তি হচ্ছে, বোঝাপড়া হচ্ছে, আজকে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ খসড়া অনুমোদিত হয়েছে, তৈরি হয়েছে, এবং আইপিএস আমাদের প্রতি তাদের স্বার্থের কথাটা বলি, আমাদেরকে যদি এভাবে হোস্টাইল করে, এটা এমন না যে রাশিয়াকে একের পর এক স্যাংশন দিল, ব্যাপারটা এমন না, আমাদেরকে যদি হোস্টাইল করে তাহলে আমাদের কাছ থেকে তাদের যে প্রত্যাশা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে কৌশলগত একটি অবস্থানে রাখা এবং গুরুত্ব আমাদের ভূরাজনৈতিক অবস্থান বিবেচনা করে। জি, আপনার এই প্রসঙ্গটি থেকে আমি একটু আসতে চাই ডক্টর মির তারেক আলী, আপনার কাছে আমাদের সময় একেবারে শেষ, যেটি বলছিলেন জনাব মাইনুল আলম যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধের এই প্রসঙ্গে আসলে আজকে নুল্যান্ড বলেছেন যে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র একযোগে কাজ করার প্রত্যাশা রাখে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন একদম ছোট করে? এই বিষয়টা আসলে আমার টেকনিক্যাল ব্যাপারের বাইরে, তারপরে আমি অন্য সবার মতো আশা করব যে আমাদের সরকারের উচ্চ মহল থেকে এবং আমাদের কূটনৈতিক পর্যায়ে
র‍্যাবের উপরে যে স্যাংশনের ব্যাপারটা নিয়ে কাজ করছেন সেটা সেটা ব্যাপারে আমরা আশাবাদী যে খুব দ্রুত এই ব্যাপারটা উঠিয়ে নেওয়ার জন্য আমরা সফল হব। জি, আমি একটু স্থপতি মোবাশ্বর হোসেন আপনার কাছে আসতে চাই। দুই দেশের সুসম্পর্কের কথা বারবার বলা হচ্ছে এবং বলা হচ্ছে দুই দেশের সম্পর্ককে বিস্তৃত করা কিভাবে সম্ভব। এই সময় নুলান একটি কথা বলেছেন, যখন মানবাধিকার ও মৌলিক আইনের লঙ্ঘন হয় তখন যুক্তরাষ্ট্র কখনো চুপ করে থাকবে না, কিন্তু র‍্যাব কিংবা র‍্যাবের যারা কর্মকর্তা আছেন তাদের দ্বারা তো শুধু মানবাধিকার লঙ্ঘন হয়নি, র‍্যাবের মতন একটি প্রতিষ্ঠান তারা কিন্তু বাংলাদেশের আইন রক্ষা করবার জন্য কিংবা আমাদের যে সামাজিক পরিস্থিতি সেটি রক্ষা করবার জন্য যথেষ্ট কাজ করেছে। আপনার কি মনে হয়? না, ওইভাবে যদি চিন্তা করি তাহলে আমেরিকাতেও এই ধরনের হত্যাকাণ্ড, যেটাকে হত্যাকাণ্ড বলা হচ্ছে, বাংলাদেশে যে ধরনের হত্যাকাণ্ডকে তারা ইন্টেনশনাল বলছে সেই ধরনের হত্যাকাণ্ড তো ওখানে বিচারেও বের হয়ে আসছে। তো এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমি আমার দেশের র‍্যাবকে নিয়ে আমি এইটাই চিন্তা করি যে যেহেতু তাদের নামে যে অভিযোগগুলি আছে, কিছু কিছু আমাদের জনগণের ভিতর থেকে আছে, কিছু কিছু বাইরে থেকে আছে, মানুষ গুম হয়ে যাচ্ছে, সরকারের এখানে এই সবচেয়ে বড় কাজ হচ্ছে এগুলির উত্তর খুঁজে বের করা, অর্থাৎ এগুলিকে ইগনোর করা না, ইগনোর করার পরিবর্তে এগুলির সঠিক তথ্য মানুষের সামনে উপস্থাপন করা, যাদেরকে নিয়ে এই অভিযোগগুলি করা হচ্ছে। আমরা আমরা খুব ভালোভাবেই জানি র‍্যাবের বহু সদস্যকে কিন্তু র‍্যাব নিজেরাই শাস্তি দেন, তো তাদের ভুল ভ্রান্তি এবং অন্যায়ের জন্য, কিন্তু আমরা সেই তথ্যগুলি জানি না। কিন্তু যে যে ঘটনাগুলির জন্য বিভিন্ন জায়গায় সমালোচিত হচ্ছে র‍্যাব, সেইগুলির সঠিক উত্তর মানুষের সামনে তুলে ধরা, এই এই কাজটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের উত্তর দেওয়া অনেক সহজ হবে, আমরা আরো কঠোরভাবে আমাদের অবস্থানকে সুদৃঢ় করতে পারবো এবং বিশ্বের দরবারে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে পারবো। আমি এই কথাটি মনে করি যে এটি এখন থেকে চিন্তা করা উচিত, যেন তেন প্রকারে, যেমন উনি হারিয়ে গেছেন, বাংলাদেশের একটা মানুষ হারিয়ে গেলে তাকে সারা পৃথিবী থেকে খুঁজে বের করা আনার দায়িত্ব সরকারের উপর বর্তায়, সেটা আমাকে করতে হবে, না হলে এই ধরনের তথ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যবহার করবে। একটি হত্যাকাণ্ড যদি হয় সেটির একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, অবশ্যই পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমরা আপনার সাথে আশা রাখি যে আমরা একেবারে শেষ সময়ে চলে এসেছি। আপনাদের চারজনকে, মেজর জেনারেল আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত স্থপতি মোবাশ্বর হোসেন, ডক্টর মীর তারেক আলী এবং মাইনুল আলম, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দেশের কথা দশের কথা অনুষ্ঠানে যুক্ত থাকবার জন্য। সেই সাথে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য।